আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখব 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ বিষয়ের অষ্টম সপ্তাহের 5 নং অ্যাসাইনমেন্টের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের মোট 3টি প্রশ্ন করা হয়েছে। ক, কৃষি এলাকার বসতি স্থাপনের নিয়ামকের বর্ণনা। খ, গ্রামীণ বসতি ও নগর বসতি ধরন। গ, কৃষি এলাকার বসতির নাম উল্লেখ করে বসতির ধরন ও বিন্যাস বর্ণনা করতে হবে। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। ক, কৃষি এলাকার বসতি স্থাপনের নিয়ামক, প্রথম মত ভূ প্রকৃতি, দ্বিতীয়ত পানীয় জলের সহজলভ্যতা, তৃতীয়ত মাটি, 4 নম্বরে রয়েছে প্রতিরক্ষা, 5 নম্বরে সামাজিক বিভিন্নতা, 6 নম্বরে পশুচারণ, 7 যোগাযোগ। খ, গ্রামীণ ও নগর বসতির ধরন। সাধারণত 3 ধরনের গ্রামীণ বসতি দেখা যায়। প্রথমে আমরা গ্রামীণ বসতির বর্ণনা দেব, তারপরে নগর বসতির বর্ণনা দেব। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন বসতি, রৈখিক বসতি এবং সাধারণত 6 ধরনের নগর বসতি দেখা যায় এবং নিচে সে সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। সামরিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর, প্রশাসনিক নগর, খনি নির্ভর শিল্প ভিত্তিক নগর, সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর, বাণিজ্যিক নগর, স্বাস্থ্য নিবাস ও বিনোদন কেন্দ্র। গ, কৃষি এলাকার বসতির নাম উল্লেখ করে তার ধরন ও বিন্যাস ব্যাখ্যা। তা আমি এখানে বিক্ষিপ্ত বসতিকে চিহ্নিত করেছি এবং তার ছোট্ট একটি ধরন এবং বিন্যাস ব্যাখ্যা করেছি। বিশেষ বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের উত্তর। আল্লাহ হাফেজ।